হ্যালো বন্ধুরা, আজকে দেখব কম্পিউটার সিস্টেমের কনফিগারেশন। আমরা দুইভাবে দেখব কম্পিউটার সিস্টেমের কনফিগারেশন, ঠিক আছে? তো প্রথমেই যাব আমরা কম্পিউটারে, এখানে গিয়ে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে গিয়ে প্রপার্টিজে গিয়ে ক্লিক করব। এখানে দেখুন প্রপার্টিজে মোটামুটি দেখাচ্ছে কিছু, এখন প্রসেসিং, তার র্যাম কত কত বিটের। তো এটা ফুল আমাদেরকে দেখতে গেলে আমাদেরকে যেতে হবে উইন্ডোজ এক্সপিরিয়েন্স ইন্ডেক্স, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন ডান দিকে ভিউ অ্যান্ড প্রিন্ট ডিটেলস, পারফরমেন্স অ্যান্ড সিস্টেম ইনফরমেশন, তো এখানে গিয়ে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে পুরো ডিটেলসটা বেরিয়ে চলে এলো। দেখুন কনফিগার, সরি, ম্যানুফ্যাকচারারে কী আছে, গিগাবাইট টেকনোলজি লিমিটেড, মডেল নাম্বার কত, এর র্যাম কত, সিস্টেম টাইপ, এখন যে উইন্ডোজটা আমি ইনস্টল করেছি তার তার কত বিটের আছে সেটা দেখাচ্ছে। প্লাস নিচে দেখুন 64 বিট ক্যাপেবল, মানে এটা সাপোর্ট করবে উইন্ডোজ। এটা যদি 32 বিটের থাকতো তাহলে কোনো দিন এটা নো লেখা থাকতো, এখানে কোনো দিন ইয়েস লেখা থাকতো না। ওকে, এখানে হার্ড ডিস্ক দেখাচ্ছে টোটাল সাইজ। দেখুন এটা তো এখান থেকে দেখতে পেলাম, অন্যভাবে আমরা কীভাবে দেখতে পারি সেটা দেখা যাক। এখানে যেতে হবে উইন্ডোজ আর, কিবোর্ডের সাহায্যে আমরা প্রেস করব উইন্ডোজ আর প্লাস আর। এখানে রান এই কমান্ড বক্সটা চলে এলো, এখানে গিয়ে দেখুন লিখতে হবে DXDIAG, এটা লেখার পর আমি এখানে ওকে করব। করার পর এই বক্সটা বেরিয়ে এলো, ডাইরেক্ট এক্স ডায়াগনস্টিক টুল। দেখুন এখানে কারেন্ট ডেট, এখনকার টাইম দেখাবে, কম্পিউটার নেম কী নেমে ছিল, সরি কী নামে আছে, অপারেটিং সিস্টেমটা কী আছে, দেখুন উইন্ডোজ 7 আল্টিমেট, এটা 32 বিটের এখন লাগানো আছে, বায়োস কী আছে, প্রসেসর, মেমোরি, এগুলো সব দেওয়া আছে। এখানে ডিসপ্লেতে যদি যাই তো ডিসপ্লে আমরা দেখতে পাবো, সাউন্ড বক্স ইনপুট, দেখুন এটা 4টা আমার ইনপুট ডিভাইস অলরেডি এখন লাগানো আছে সেই জন্য দেখাচ্ছে ইউএসবি সাইডে। তো এটাই ছিল আজকের ভিডিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার সাথে থাকুন, আর এরকম ভিডিও আরও দেখতে থাকুন, আরও ইনফরমেশন নিতে থাকুন। থ্যাংক ইউ।